আজকের ক্লাসে আমরা জানবো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি বা কিভাবে তৈরি হয় তাও আমরা জানবো। প্রপার অ্যাডজেক্টিভ গুলো প্রপার নাউন থেকে তৈরি হয়। তাই প্রপার অ্যাডজেক্টিভ বাক্যে যেখানেই বসুক না কেন সর্বদা প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। কি বললাম? প্রথম অক্ষরটা সর্বদা ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ বড় হাতের। বাকি শুরুতেও হতে পারে, মাঝেও হতে পারে, শেষেও হতে পারে। প্রপার নাউন যেমন আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার বসাই, প্রপার অ্যাডজেক্টিভেরও প্রথম অক্ষরটা লেটারটা ক্যাপিটাল লেটার হবে। প্রথম উদাহরণটাতে কি দেখছি? বেঙ্গলি সংস আর ভেরি সুইট, বাংলা গান খুব সুইট। তাহলে এক্ষেত্রে কোন গানের কথা বলা হয়েছে? বেঙ্গলি সংস, তাহলে সংসটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউন। তাহলে এই নাউনকে কোয়ালিফাই করছে বেঙ্গলি শব্দটা, এবং এই বেঙ্গলি শব্দটা এসছে বেঙ্গল এই প্রপার নাউন থেকে। এবং এই বেঙ্গলি এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? তাহলে প্রপার অ্যাডজেক্টিভ। আরও একটা লক্ষণীয় বিষয়, এই যে সংস, এই কাউন্টেবল প্লুরাল নাউন, এই নাউনের পূর্বে বেঙ্গলি শব্দটা বসেছে, তাই এই বেঙ্গলি এই অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। আর আমরা জানি অ্যাডজেক্টিভ মূলত দুই প্রকার, একটা অ্যাট্রিবিউটিভ, একটা প্রেডিকেটিভ, অর্থাৎ যেটা ক্রিয়াপদের পরে বসে এবং তারপরে আর কোনো নাউনের প্রয়োগ ঘটে না, বাট যে অ্যাডজেক্টিভ এর পরে নাউন থাকে সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলি। তাহলে এক্ষেত্রে লিঙ্কিং ভাবে আর পাচ্ছি, তাহলে তারপরে ডেফিনেটলি এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে সুইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই সুইট এই অ্যাডজেক্টিভটা কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এবং ডেফিনেটলি এই অ্যাডজেক্টিভটা ইউজ কী রূপে আছে? প্রেডিকেটিভ রূপে আছে। এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে ভেরি, তাহলে এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, পরের উদাহরণটাতে আমরা দেখি, চাইনিজ পিপুল আর ভেরি ডিসিপ্লিনড, চাইনিজ পিপুল ওরা হচ্ছে খুব শৃঙ্খলা পরায়ণ। তাহলে পিপুল, তাহলে পিপুল এটা প্লুরাল নাউন, গুড। তাহলে কোন পিপুলের কথা বলা হয়েছে? ইন্ডিয়ান পিপুল? না, চাইনিজ পিপুল। তাহলে চায়না থেকে এসছে, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এখান থেকে চাইনিজ শব্দটা এসছে, এবং এই চাইনিজ শব্দটা পিপুল এই নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে এক্ষেত্রে চাইনিজটা হচ্ছে ডেফিনেটলি প্রপার অ্যাডজেক্টিভ, এবং যেহেতু নাউনের পূর্বে বসেছে তাই চাইনিজ শব্দটার প্রয়োগও কিন্তু অ্যাট্রিবিউটিভ রূপে রয়েছে। আর ভেরি ডিসিপ্লিনড, তাহলে এক্ষেত্রে আর লিঙ্কিং ভার্ব পুরোটাই কি? কমপ্লিমেন্ট। ডিসিপ্লিনড ভি থ্রি রূপে থাকলেও এর প্রয়োগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবং এই ডিসিপ্লিনটার ইউজও হচ্ছে প্রেডিকেটিভ ইউজ, এবং ডিসিপ্লিন এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে কে? ভেরি। তাহলে ভেরি প্রয়োগ হচ্ছে অ্যাডভার্ব রূপে এক্ষেত্রে। ঠিক, তিন নম্বর বাক্যটাতে দেখি, ব্রিটিশ ইংলিশ ইজ ভেরি নেসেসারি ফর আস, আমরা যে ধরনের পড়াশোনা করি ইংরেজিতে সবগুলোই কিন্তু ব্রিটিশ ইংলিশ, কিন্তু কম্পিউটারের এডুকেশনগুলো মূলত আমেরিকান ইংলিশ। তো আমাদের ব্রিটিশ ইংলিশ নিয়ে জানতে হয় বেশি, তাই আমি কি বলছি? ব্রিটিশ ইংলিশ ইজ ভেরি নেসেসারি ফর আস, যে ব্রিটিশ ইংলিশ আমাদের জন্য খুব প্রয়োজনীয়। তাহলে কোন ইংলিশের কথা বলা হয়েছে? ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে। তাহলে এই ব্রিটিশ শব্দটা কোথা থেকে এসছে? ব্রিটেন, এই প্রপার নাউন থেকে এসছে। তাহলে এটা প্রপার অ্যাডজেক্টিভ, এবং ডেফিনেটলি এই অ্যাডজেক্টিভটা প্রয়োগ হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। হুইচ ইজ ভেরি নেসেসারি ফর আস, ব্রিটিশ ইংলিশ ইজ ভেরি নেসেসারি ফর আস, এক্ষেত্রে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং ভেরি নেসেসারি এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি বললাম? কমপ্লিমেন্ট। তাহলে নেসেসারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে কে কোয়ালিফাই করতে পারে? অ্যাডভার্ব। তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, এবং ব্রিটিশ ইংলিশ ইজ নেসেসারি ফর হুম? ফর আস। তাহলে এই ফরটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশন আছে মানে তারপরে একটা অবজেক্ট থাকবে, আসটা অবজেক্ট রূপে আছে। তারপরে বাক্যটাতে কি দেখছি? পাকিস্তানি পিপুল আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, তাহলে কোন পিপুলদের কথা বলা হয়েছে?
পাকিস্তানি। আর পাকিস্তানি কোন প্রপার নাউন থেকে এসেছে শব্দটা? পাকিস্তান। তাহলে এটা প্রপার অ্যাডজেক্টিভ নাউন, প্লুরাল ইন্ডিকেট করছে তাই প্লুরাল ভার্ব, তাহলে প্লুরাল নাউন বলবো, প্লুরাল ভার্ব। ভেরি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রম, তাহলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি কোয়ালিফাই করছে? অ্যাডভার্ব। এবং ডেফিনেটলি এই অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট। শেষ উদাহরণটাতে কি দেখছি, এ রাশিয়ান ভিলেজ, কোন ভিলেজের কথা বলা হয়েছে? রাশিয়ান ভিলেজ। তাহলে রাশিয়া থেকে শব্দটা এসছে, রাশিয়া এই প্রপার নাম থেকে রাশিয়ান শব্দটা এসছে। এই ডিটারমিনার ভিলেজকে কোয়ালিফাই করছে রাশিয়ান শব্দটা, তাহলে এক্ষেত্রে রাশিয়ান এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভটা প্রয়োগ অবশ্যই অ্যাট্রিবিউটিভ রূপে রয়েছে। ইজ আবার লিঙ্কিং ভার্ব পাচ্ছি, ডিফারেন্ট, ইজ ডিফারেন্ট, তাহলে ডিফারেন্টটাকে আমরা কি বলবো এক্ষেত্রে? অ্যাডজেক্টিভ। এবং কমপ্লিমেন্ট, ডিফারেন্ট ফ্রম হোয়াট? ফ্রম অ্যান ইন্ডিয়ান ভিলেজ, তাহলে ফ্রমটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন থাকা মানে তারপরে একটা অবজেক্ট থাকবে, মানে ইন্ডিয়ান ভিলেজ পুরোটাই অবজেক্ট রূপে আছে, তাই তো? ভিলেজটা নাও, ভিলেজকে কোয়ালিফাই করছে কে? ইন্ডিয়ান, ভারতীয় ভিলেজ, তাহলে এই ইন্ডিয়ান শব্দটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এবং এই ইন্ডিয়ানটা শব্দটা এসছে ইন্ডিয়া থেকে। আর এক্ষেত্রে এন হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল বলতে পারি। তবে এই উদাহরণগুলো থেকে কি জানতে পারলাম, যে কিভাবে অতি সহজেই প্রপার নাউন থেকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। এখানে মাত্র কয়েকটা প্রপার অ্যাডজেক্টিভের উদাহরণ আলোচনা করলাম, এর বাইরে হাজারো প্রপার নাউন আছে, এবং সেই প্রপার নাউনগুলো থেকে একই রকমভাবে খুব সহজেই আমরা প্রপার অ্যাডজেক্টিভ গঠন করতে পারবো। আশা করি আজকের ক্লাসটা দেখার পর প্রপার অ্যাডজেক্টিভ কি, বাকি কিভাবে ব্যবহার হয় বা এর গঠন কিভাবে হয় আর আমাদের কোনো অসুবিধা থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।